২৯ তারিখে সেই ম্যাচের আগে নিশ্চয়ই তারা আরও বেশি গুছিয়ে নিয়ে বাংলাদেশের মোকাবেলা করতে চাইবে। দারুণ একটা ম্যাচ বাংলাদেশের জন্য, দারুণ নয় সেটা মালয়েশিয়ার জন্য। বাংলাদেশের সমর্থকেরা উদযাপনে মাতবেনি। গুটা চাকমা তাকে আমরা দেখছি ভালো সেভ করেছেন ফার্স্ট হাফে দুটা ম্যাক্সিমাম, কারণ মালয়েশিয়া ওভাবে আসলে আক্রমণই করতে পারেনি। আকি কাতুন দুটা গোল তার। বাংলাদেশ দল প্রথম ম্যাচটা মৌসুম ভরা গ্রুপ ফিফা ইন্টারন্যাশনাল ওমেন্স ফুটবল ম্যাচ 2022 এর প্রথম ম্যাচটা ৬ গোলে হারিয়েছে মালয়েশিয়াকে। বাংলাদেশের সেই গোল্ডেন গার্লস পাওয়ারফুল গার্লস, তারা কিন্তু জিততে জানে, জয়ের ক্ষুধাটা তাদের আছে, র্যাঙ্কিং এ সবই তো আসলে তাদের কাছে তুচ্ছ। বাংলাদেশ সিক্স মালয়েশিয়া জিরো, ২৬ তারিখ আরো একটা ফ্রেন্ডলি ম্যাচ, তবে সিরিজে কিন্তু এগিয়ে গেল বাংলাদেশ। সেই বাংলাদেশের গোল্ডেন গার্লস, তাদের সাপোর্টারদের অভাব কিন্তু ছিল না মাঠে, এবং দারুণ খেলেছে বাংলাদেশ। জয়টা প্রাপ্য ছিল ম্যাচের একেবারে শুরু থেকেই, একচেটি আধিপত্য সেটাই ধরে রাখলো বাংলাদেশ, এবং সেটা ধরে রেখেই সেকেন্ড হাফে দুটা ফার্স্ট হাফে চারটা, সব মিলিয়ে ৬ গোলের জয়। স্মরণীয় দিন বাংলাদেশের ওমেন্স ফুটবলে, সেটাই আরো স্মরণীয় করে রাখলেন সাবিনা, কৃষ্ণা, আখিরা। প্রথম ম্যাচটায় মালয়েশিয়াকে ৬ গোলে হার, এবং সেকেন্ড হাফের হাইলাইটসটা আমরা দেখছি। এবং কৃষ্ণা তিনি ছুটে গেছেন বাফুফের ক্যাম্পে থাকা আগামী প্রজন্মের ফুটবলারদের, নারী ফুটবলারদের দিকে, যারা পুরোটা সময় গ্যালারিতে চিয়ার আপ করেছে বাংলাদেশ দলকে। ফুল টাইম স্কোরলাইন বসুন্ধরা গ্রুপ ফিফা ইন্টারন্যাশনাল ওমেন্স ফুটবল ম্যাচ 2022 এর প্রথম ম্যাচের ফাইনাল স্কোরলাইন যেটা, বাংলাদেশ ৬ মালয়েশিয়া শূন্য, র্যাঙ্কিং এ ৬১ ধাপে গিয়ে থাকা মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়ে বাংলাদেশ কিন্তু শুভ সূচনা করলো, এবং নিজেদের দেশের মাটিতে প্রথম ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচটা স্মরণীয় করে রাখলো। ২৬ তারিখ আরো একটা ম্যাচ, এবং এই সিরিজের শেষ ম্যাচ, সেটা দেখার আমন্ত্রণ রইল বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল।